কেমন আছো শিক্ষার্থীরা আশা করি ভালোই আছো আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফিজিক্স ক্লাসে আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে চলতরিত তৃতীয় অধ্যায় আমরা পরিবাহিতে আমরা জানি ইলেকট্রন থাকে তাহলে এই যে পরিবাহী যে কোনো একটা পরিবাহী হতে পারে অত বিচ্ছিন্ন পরিবাহী অথবা অন্তরিত পরিবাহী এই পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলা লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করে এদের কোনো নির্দিষ্ট দিক নাই কিন্তু ওই পরিবাহিতে যদি কোনোভাবে বিভব পার্থক্য সৃষ্টি করা যায় অর্থাৎ বিভব যদি অসম করা যায় তাহলে ইলেকট্রনগুলো কী করে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় এখানে আমি একটা চিত্র দেখিয়েছি এখানে দেখা হয় যে একটা পরিবাহী এটা উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব কোনো কারণে যদি কোনো পরিবাহিতে বিভব অসম করা যায় অথবা বিভব পার্থক্য সৃষ্টি করা যায় তাহলে কী হবে ইলেকট্রনগুলো কী করবে নিম্ন বিভব থেকে উচ্চ বিবাহের দিকে ধাবিত হবে তাহলে এই যে যে মুক্ত ইলেকট্রনগুলা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ধাবিত হবে বা ইলেকট্রনের যেই যে প্রবাহ এই প্রবাহই হচ্ছে তরিত প্রবাহ অর্থাৎ পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের কি করবে নিম্ন বিভব থেকে উচ্চ বিবাহের দিকে যে প্রবাহ এই প্রবাহকেই বলা হয় তরিত প্রবাহ এবং প্রচলিত নিয়ম অনুযায়ী এই তড়িৎ প্রবাহের দিক হবে ঠিক এই ইলেকট্রন প্রবাহের উল্টো দিকে অর্থাৎ উচ্চ বিবাহ থেকে নিম্ন বিবাহের দিকে তাহলে আমরা এটা শিখলাম যে কিভাবে একটা পরিবাহিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাহলে তোমরা দেখলে এরপর তড়িৎ প্রবাহ তাহলে আমরা এখান থেকে দেখে নিয়েছি যে কিভাবে তড়িৎ প্রবাহ একটা পরিবাহিতে কিভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাহলে তৈর প্রবাহ এখান থেকে আমরা বলতে পারি যে কোনো পরিবাহের ভিতরে মুক্ত ইলেকট্রন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় অর্থাৎ কোনো পরিবাহিতে মুক্ত চার্জ অথবা মুক্ত ইলেকট্রনের একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তার ফলেই এখানে তৈর প্রবাহ সৃষ্টি হয় তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাও দিতে পারি যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে কোনো নির্দিষ্ট দিকে মুক্ত চার্জের প্রবাহই হল তৈরি প্রবাহ আচ্ছা এই যে যে তৈরি প্রবাহ যেটি মুক্ত ইলেকট্রন সঞ্চালনের ফলেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এটারই বলা হয় চলো তড়িৎ অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এ ধরনের তড়িৎ প্রবাহকে বলা হয় চলো তড়িৎ আচ্ছা এখন আমরা তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ তড়িৎ প্রবাহ পরিমাপ কীভাবে পরিমাপ করব কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে কোনো পরিবাহের যে কোনো প্রচ্ছদের মধ্যে দিয়ে প্রচ্ছচ্ছেদ মনে কর একটা পরিবাহ এটা যদি পরিবাহ এইটারে কেটে এটা হচ্ছে তার পোচ্ছদ এই পথ্যচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই বলা হয় তা সেইটাই বলা হয় তৈরির প্রবাহ মাত্রা আচ্ছা তাহলে এখন আমরা যদি ধরে নেই যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি কী পরিমাণ চার্জ টি সময় ধরে প্রবাহিত হয় তাহলে তৈরির প্রবাহ কত পাবো সেটা আমরা দেখছি তাহলে কোনো পরিবাহের মধ্যে দিয়ে মধ্য দিয়ে টি সময় পথ্যছে কোনো পরিবারের পথ্যছেদের মধ্যে দিয়ে টি সময় যদি কী পরিমাণ চার্জ প্রবাহিত হয় প্রবাহিত হয় তাহলে একক সময় কি কিউ পরিমাণটি পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে আমাদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি কোনো পরিবাহী পোচ্ছিদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তার দ্বারাই তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ বা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় এবং এটারে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে আমরা এটার আয় দ্বারা প্রকাশ তড়িৎ প্রবাহ মাত্রাকে আয় দ্বারা প্রকাশ করা হয় তাহলে আই ইজিক্যাল টু কিউ বাই এবং এটার একক হচ্ছে এম্পিয়ার আচ্ছা তাহলে এখান থেকে আমরা পেলাম তড়িৎ প্রবাহ আর পেলাম তড়িৎ প্রবাহ মাত্রা এবং এটা সমান সমান বা যদি আমরা লিখি তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা সমান সমান চার্জ প্রবাহিত চার্জ প্রবাহিত চার্জ এবং ব্যয়িত সময় এই এটা আমরা পেলাম আচ্ছা এখন চাষ প্রবাহের এটারে তোমরা একদম সহজভাবে প্রবাহিত চার্জ বাই ব্যয়িত সময়ের আমি লিখতে পারি চার্জ প্রবাহের হার তাহলে এটা আমরা লিখতে পারি চার্জ প্রবাহের হার যেহেতু একক সময় তাহলে চার্জ প্রবাহের হার আচ্ছা এখন যদি চার্জ প্রবাহের হার যদি বারবার পরিবর্তনশীল হয় অর্থাৎ ধ্রুব যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা আমরা প্রকৃত তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান পাবো ডি কিউ বাই ডিটি এই অর্থাৎ চার্জ প্রবাহের হার যদি ধ্রুব না থাকে অর্থাৎ চার্জ প্রবাহের হার যদি পরিবর্তনশীল হয় তাহলে সেক্ষেত্রে প্রকৃত তরিত প্রবাহ মাত্রা আই সমান সমান ডি কিউ বাই ডিটি এটা আমরা পেলাম তাহলে সম সব কিছু আমরা যে জানলাম তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মাত্রা এবং এর জন্য আমরা ইকুয়েশন আইজিক্যাল টু কিউ বাই টি এটা আমরা পেলাম তাহলে আমরা এখান থেকে কোনো পরিবাহের মধ্যে দিয়ে কোনো নির্দিষ্ট দিকে মুক্ত চার্জের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ মাত্রাও আমরা পড়লাম যে কোনো পরিবাহের মধ্যে পোচদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয় আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি রোদ রোদ কাকে বলে আচ্ছা এখন আমরা কয়েকটা সংজ্ঞা দেখব একটা হচ্ছে রোদ আর একটা হচ্ছে পরিবাহিতা আর একটা হচ্ছে আফিক রোদ বা রোদাঙ্ক আর একটা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক আচ্ছা রোদ আমরা জানি আগে থেকে আমাদের জানা আছে ক্লাস নাইন আমরা পড়েছি তা রোদ কী পরিবার যে ধর্মের জন্য পরিবাহিতে তৈরি প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় রোধ তাহলে আমরা পেলাম রোধ মানে হচ্ছে এক ধরনের বাধা অর্থাৎ পরিবাহিত যে বাধা হয় সেই বাধাটা তাহলে কোনো পরিবাহিত তড়িৎ প্রবাহ যে ধর্মের জন্য বাধা প্রাপ্ত হয় তাকে বলা হয় রোধ এবং এটার আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি এবং এর একক হচ্ছে ওহম আচ্ছা এরপরে পরিবাহিতাঙ্ক পরিবহন রোদের বিপরীত রাশিকে পরিবাহিতাঙ্ক বলা হয় আচ্ছা তাহলে সেক্ষেত্রে এটার আমরা দ্বারা প্রকাশ করতে পারি জি ইজিক্যাল টু জি ওয়ান বাই আর এটার একক হচ্ছে সিমেন্টস সিমেন্স আচ্ছা এরপর আসছে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক এই যে সংজ্ঞা চারটা দিয়েছে এই সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় খুব আসে এবং ভাই এগুলো ওইগুলো খুব জিজ্ঞাসা করে তাহলে আপেক্ষিক রোদের এরপর আসছে আপেক্ষিক রোদ আর পরিবাহিতা কাকে বলে রোদের বিপরীত রাশিকে পরিবাহিতা বলা হয় এখানে শুধু একটা একক দিবা আর এখানে এটা জি দ্বারা প্রকাশ্য জি ইজিক্যাল ওয়ান বাই আর আচ্ছা এরপরে আস আসছে আপেক্ষিক রোদ অথবা রোধাঙ্ক আপেক্ষিক রোদ এটা একবার পরীক্ষা এসেছিল তোমাদের কোনো এক বছর একটা বোর্ডে এইবারে আমি খাতাও দেখেছিলাম তা দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টরা মতো লিখতে পারে না প্রত্যেকটা সংজ্ঞা পড়ার সময় তোমাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলি তোমরা খুব ভালো করে দেখবে ভালো করে মনে রাখবা তাহলে এখানে আফেকি রোধ বা রোধাঙ্ক কাকে বলে এটা খেয়াল রাখো সংজ্ঞাটা কীরকম আগে শর্তগুলো দেখবা এটা কীরকম এটা এক ধরনের রোধ রোধ তো আমরা জানি কি যে বাধা তড়িৎ পরিবাহিত যে বাধা সৃষ্টি করে যে ধর্মের জন্য সেটাই হচ্ছে রোধ তাহলে সেটা এটাও এক ধরনের রোধ তাহলে সেই রোদটা কীরকম রোদ সেটা খেয়াল করবা এটা কীরকম নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোদকেই বলা হয় ওই পরিবাহী বা ওই উপাদানের আপেক্ষিক রোদ অথবা রোদাঙ্ক তাহলে কয়টা কন্ডিশন তিনটা কন্ডিশন একটা হচ্ছে কি তোমার নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে একটা হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক পোস্বেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোদকে ওই পরিবাহী আপেক্ষিক রোদ বলা হয় তাহলে এই তিনটা জিনিস আমি যে খাতা দেখলাম সেইবারে প্রত্যেকটা স্টুডেন্টের প্রায় স্টুডেন্টে দেখলাম যে ওই যে তিনটা জিনিস একটা কেউ এত একটা লিখছে কেউ দুইটা লিখছে আর একটা ভুলে গেছে এরকম আর কি তাহলে পড়ার সময় খেয়াল করে পড়বে সবাই তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম আপেক্ষিক রোদ আচ্ছা এই রোদ আমরা যে রোদের সূত্রগুলো আমরা আগে পড়েছি এবং রোদের সূত্র থেকে আমরা জানি আর ইজিক্যাল টু রো এ রো এল বাই রোয়েল বাই এ রো এল বাই এ ঠিক আছে আচ্ছা এই যে রোটা এটা হচ্ছে আপেক্ষিক রোদ তাহলে এখানে আমরা রো সমান সমান আর এ বাই এল এই আচ্ছা রোদের একক হচ্ছে ওহম মিটার ওহম ওহম মিটার রোদের এক হচ্ছে ওহম মিটার আচ্ছা এখান থেকে এরপরে আসছি আমরা এরকম করেও লেখা যায় ওহম মিটার আচ্ছা এরপরে তড়িৎ পরিবাহিতাঙ্ক আপেক্ষি রোদের অথবা রোদাঙ্কের বিপরীত রাশিকেই বলা হয় ত্বরিত পরিবাহিতাঙ্ক তাহলে আপেক্ষি রোদের বিপরীত রাশি তাহলে আপেক্ষি রোদের বিপরীত রাশি যেটা এটার সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা ইজিক্যাল টু ওয়ান বাই রু এই তাহলে এটারে তোমরা এটার ইয়ে মানে এককটাও ঠিক এরকম জাস্ট আর কি এই তাহলে আমরা এই চারটা জিনিস পড়লাম এই চারটা জিনিস তোমরা খুব ভালো করে দেখবে কি কি বললাম এখানে রোদ আছে কি কি পরিবার যে ধর্মের জন্য তৈরি প্রভাব বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় রোদ পরিবাহিতা হচ্ছে রোদের বিপরীতে আসি পরিবাহিত বলা হয় আপেক্ষিক রোদের নির্দিষ্ট তাপমাত্রা একক দুর্গা এবং এক একক ক্ষেত্র ক্ষেত্রবল বিশিষ্ট কোনো পরিবাহী রোদকে আপেক্ষিক রোধ বলা হয় আর আফেকে রোদের বিপরীতেই বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক এটার সিগমা দ্বারা প্রকাশ করা হয় আর এটার একাশো মিটার এই তাহলে এটা তোমরা দেখবে রোদের উপর তাপমাত্রার প্রভাব অর্থাৎ কোনো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পায় আবার তাপমাত্রা কমেলে রোদ কমে যায় তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি পেলে তরিত পরিবাহীর রোদ বৃদ্ধি পায় অথবা তাপমাত্রা কমে গেলে পরিবাহে রোধ কমে যায় ব্যাখ্যা করো তাহলে এখান থেকে আমরা মনে করো একটা পরিবাহী পরিমাহের ভিতরে যে অণুগুলো আছে সেগুলা কিন্তু স্থির থাকে না সব সময় এটি কম্পনরত অবস্থায় থাকে এবং যে নিম্ন তাপমাত্রায় এই কম্পনের কম্পনে খুবই কম থাকে আচ্ছা এখন যদি কোনো কারণে ওই পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধি করা যায় তাহলে কি হবে ওই যে অণুগুলো আছে সেদের কম্পনের বিস্তার বেড়ে যায় তার ফলে কি হবে মনে করে এইখানে আমি যে পরিবাহী মনে করি একটা পরিবাহ আমি ধরে নিচ্ছি এই পরিবাহী যে অণুগুলো আছে তাহলে এই অণুগুলা মনে করে নর্মালি এদের দূরত্ব তো বেশ দূরে তখন যখন কম্পনের বিস্তার বেড়ে যাবে তাহলে এই যে এদের দূরত্বগুলা কমে যাবে এবং এর ভিতর তো ইলেকট্রন যাচ্ছে তাতে কি হচ্ছে ইলেকট্রনের সাথে যেহেতু এদের কম্পনের বিস্তার বেড়ে যায় তার ফলে কি ইলেকট্রনের সাথে এই কম্পনরত অণুগুলার সংঘর্ষের সম্ভবতা বেড়ে যায় এর ফলে কি হবে এই পরিবাহীতে এই যে প্রবাহ এই প্রবাহে বাধা সৃষ্টি হবে এভাবে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহের রোধ বৃদ্ধি পায় রোদের উষ্ণতা সহক অথবা তাপমাত্রার গুণাঙ্ক এটা একটি সংজ্ঞা এই সংজ্ঞাটা বেশ কঠিন তাই এই জন্য আমি যাতে একটু সহজভাবে তোমাদের মনে থাকে সেই জন্য আমি এইটার সম্বন্ধে একটু আলোচনা করছি আর এখানে এই যে রোদের উষ্ণতা সব খুবই ইম্পর্টেন্ট একবার পরীক্ষায় তোমাদের যে কোনো একটা বোর্ডে এসেছিলো তাই সুতরাং এটা তোমরা মনোযোগ দিয়ে পড়বে আচ্ছা এখন আমরা এটা করার জন্য প্রথমে আমরা ধরে নিই একটি পরিবাহী সেই পরিবাহীর কোনো পরিবাহীর জিরো ডিগ্রি ও থিটা ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় রোদ যথাক্রমে আর নট ও আর থেটা তাহলে রোদের পরিবর্তন কত হলো আর থেটা মাইনাস আর নট সমান সমান ডেল আর তাহলে রোদের পরিবর্তন আমরা পেলাম আচ্ছা এই রোদের পরিবর্তন এখানে আমরা লিখে রাখি রোদের পরিবর্তন পরিবর্তন আচ্ছা রোদের পরিবর্তনটা কিসের উপর ডিপেন্ড করে প্রথমে ডিপেন্ড করে হচ্ছে এই টেম্পারেচার থেটা ডিগ্রির দিকে আর হচ্ছে এই আদি রোদের উপরে তাহলে ডেল আর প্রফেশনাল আদি আর নট আর একটা এক নম্বর ধরো দুই নম্বর ডেল আর প্রফেশনাল থেটা আর তিন নম্বর হচ্ছে কি পরিবাহের প্রকৃতির উপরে পরিবাহীর প্রকৃতির উপর অর্থাৎ পরিবাহীটি কী দ্বারা তৈরি এরকম আর কি প্রকৃতির উপর আচ্ছা এখন এই যে এক আর দুই থেকে আমরা লিখতে পারি ডেল আর প্রপোশনাল আর নট আর থেটা এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন আমরা এখান থেকে ধরো এখানে চলে যাই তাহলে ডেল আর সময়স আর থেটা মাইনাস আর নট আমরা পেলাম কত প্রপোশনাল আমরা প্রপোশনটা দিয়ে রাখি আর নট আর থেটা আচ্ছা এখানে আমরা একটা দ্রুব রাশি আনতে পারি দ্রুব রাশি আমরা আর থেটা মাইনাস আর নট ইকুয়াল টু আলফা এটা প্রশ্ন এটা আলফা আর নট থেটা আচ্ছা এখান থেকে তাহলে আলফা আলফা যেটা আমরা দ্রুব রাশি ধরছি এটারই বলা হয় রোদের উষ্ণতা সব অথবা তাপমাত্রা গুণাঙ্ক আলফা এটা একটা দ্রুব রাশি এটার নাম হচ্ছে রোদের উষ্ণতা শখ অথবা তাপমাত্রার গুণাঙ্ক এটা এটারও আমরা এখান থেকে সংজ্ঞা দিব তার আগে আমরা একটু দেখি যে ইকুয়েশানটার লাস্ট পর্যন্ত কত আসে তাহলে আর এটা ধরো ধরো আমি এটা দিলাম চার নম্বর ইকুয়েশান আচ্ছা আর থেটা মাইনাস আর নট সমান সমান প্লাস আলফা আর নট থেটা তাহলে আমাদের ইকুয়েশানটা লাস্ট পর্যন্ত কত আসে দেখি আর নট ওয়ান প্লাস আলফা থেটাই এই কোয়েশনটা এসে গেল এটা ধরো পাঁচ নম্বর কোয়েশন এই আচ্ছা চার নম্বর কোয়েশন থেকে আমরা কী আসে একটু দেখি এখানে লিখি কারণ এখান থেকে আমরা সংজ্ঞাটা দিব চার নম্বর ইকুয়েশনটা দেখো তাহলে আলফা ওয়ান সমান আর থিটা মাইনাস আর নট আর এদিকে আসতেছে আর এই আচ্ছা এখন দেখো এখানে আর নট সমান সমান যদি ওয়ান ওহম ডিগ্রি ধরি আর থেটা সমান সমান যদি আমরা ওয়ান ডিগ্রি বা ওয়ান একক বা এরকম যদি হয় তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসে আলফা সমান সমান আর থেটা মাইনাস আর নট তাহলে আর থেটা আমার আর নট সমান সমান আমরা জানি কি রোদের পরিবর্তন অথবা রোদের বৃদ্ধি কারণ এখানে বৃদ্ধি হয়েছে তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে চাই সেটা হচ্ছে কি আর নট হচ্ছে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় রোদ তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো কোনো পরিবাহীর রোধ যদি এক ওহম হয় বা একক একক বা একক রোদের হয় তাহলে সেক্ষেত্রে তার তাপমাত্রা যদি প্রতি একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাহলে তার কত হবে এই রোদের পরিবর্তন বা যে রোদের বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় রোদের উষ্ণতা শখ অথবা রোদের তাপমাত্রার গুণাঙ্ক তাহলে এখন সংজ্ঞাটা আমরা সুন্দর করে দিতে পারি সেটা হচ্ছে কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা একক রোদের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা তাপমাত্রায় একক রোদের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধি করতে বৃদ্ধি করলে তা সেই পরিবাহীর রোধের যে বৃদ্ধি ঘটে তাকেই ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা সব অথবা তাপমাত্রা গুণাঙ্ক বলা হয় তাহলে এখান থেকে তোমার সংজ্ঞাটা এখান থেকে সুন্দর করে দিবা যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা একক একক রোধের কোনো পরিবাহী তাপমাত্রা প্রতি একক একক মানে প্রতি একক বৃদ্ধি করতে রোধের যে পরিবর্তন অথবা যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সব অথবা রোদের তাপমাত্রা গুণাঙ্ক বলা হয় আচ্ছা এখন এইটার এখান থেকে আমরা এর এককটা দিতে পারি মনে করে এইটা আর এই রোদ যেহেতু রোদের এখান থেকে এটা মানে করো দুইটা একই রাশি তো নাকি এটার কোনো একক থাকবে না থাকছে কোথায় এইটা তাহলে এটা টেম্পারেচার তাহলে টেম্পারেচার একক হচ্ছে সিন্ডিকেট তাহলে এই এই যেহেতু নিচে ধরুন সেন্টিগ্রেড পার অথবা ক্যালভিনও দেওয়া যায় এই টেম্পারেচার একক আচ্ছা তাহলে এটা হচ্ছে তার একক আর একটা অনুধাবন প্রশ্ন আমরা তো এখান থেকে যেটা রোদের উষ্ণতা সব কাকে বলে ওইটা আমরা পড়লাম জ্ঞানমূলক এখন আমরা একটা যেটা শিখব সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রোদের তাপমাত্রা গুণাঙ্ক থ্রি পয়েন্ট নাইন টেন মাইনাস থ্রি ডিগ্রি পার ক্যাল পার সেন্টিগ্রেড বলতে কী বুঝো তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য আমার সেই সংজ্ঞায় আবার চলে যাইতে হবে তাহলে সংজ্ঞাটা যদি তুমি সুন্দর করে বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার এই রকম প্রশ্ন আসলে তোমরা এখানে অ্যালুমিনিয়াম ছাড়া অন্য অন্য কোনো মেটালের দেওয়া থাকতে পারে সেখানেও তোমরা এটা অ্যান্সারটা এইভাবে দিতে পারবা তাহলে এইখান থেকে তুমি সংজ্ঞাটা যদি আবার একটু মনে করো তাহলে এখানে আমরা কি দিছিলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একক রোদের কোনো পরিবাহের তাপমাত্রা প্রতি একক বৃদ্ধি করতে রোদের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহের উপাদানের উষ্ণতা সব অথবা তাপমাত্রার গুণাঙ্ক বলা হয় তাহলে ঠিক এইভাবে বলবা জিরো ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় এক কম রোধের অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়াম পরিবাহীর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রা বৃদ্ধি করতে ওই অ্যালুমিনিয়াম পরিবাহীর রোধের যে বৃদ্ধি ঘটে রোদের যে বৃদ্ধি ঘটে কত থ্রি পয়েন্ট নাইন টেন টু দিবার মাইনাস থ্রি ওহম তাহলে আমি এখানে লিখে দিই থ্রি পয়েন্ট নাইন টেন টু দিবার মাইনাস থ্রি ওহম তাহলে আবার আমরা যদি এই জিনিসটা আবার একটুখানি দেখি এখানতে দিবা জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় এক ওহম রোধের কোনো পরিবাহীর কোনো পরিবাহ বলতে অ্যালুমিনিয়াম পরিবাহীর তাপমাত্রা এক ডিগ্রি সেন্ডিগ্রেড বৃদ্ধি করতে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম পরিবাহীর রোধের পরিবর্তন হয় বা রোধের বৃদ্ধি ঘটে থ্রি পয়েন্ট নাইন ইন টু টেন টু মাইনাস থ্রি ওহ এই প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে তাহলে এটা একটা সংজ্ঞা অর্থাৎ এটা এটি জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বরে পাবে পরিবাহিতে প্রবাহের ফলে পরিবাহীটি উত্তপ্ত হয় একেই বলা হয় তৈত প্রবাহের তাপীয় ক্রিয়া খুব সহজ একদম এটাও পরি কোনো এক বছর কোনো একটা বোর্ডে এসেছিল আচ্ছা দুই নম্বর বছর তৈত প্রবাহ প্রবাহের ফলে পরিবাহিতে তাপ উৎপন্ন হয় ব্যাখ্যা করো তাহলে এটা করার আগে আমরা যদি দেখি আমরা একটা চিত্র একে দেখাই মনে করেন এটা একটা পরিবাহী আচ্ছা এই পরিবাহের ভিতরে পরামাণু আছে এইভাবে পরামাণু আছে আচ্ছা এর ভিতর দিকে এর এর আনবিক স্থানের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলা এভাবে কি হবে নর্মালি একটা পরিবাহিতে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে আচ্ছা এখন এই যে পরিবাহীতে যখন বিবাহ পার্থক্য সৃষ্টি করা যাবে অর্থাৎ অসম বিবাহ যদি হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলা এই যে মুক্ত এইখানে যে পরমাণু আছে এই পরমাণু পরমাণুর ভিতর দিয়ে এই ইলেকট্রনগুলা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় অর্থাৎ এই পরমাণুর অর্থাৎ আন্ত আন্তআবিক স্থানের মধ্যে দিয়ে এই ইলেকট্রনগুলা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় আচ্ছা এর ফলে কী হয় ইলেকট্রনগুলো নিশ্চয়ই গতিশক্তি লাভ করে আচ্ছা এখন এই ইলেকট্রনগুলো যখন এর ভিতর দিয়ে এই যে পরমাণুর যে আন্ত আন্তঃবিক স্থানের ভিতর দিয়ে যখন যাবে তখন এই যে পরমাণুগুলো আছে এইগুলোর সাথে সংঘর্ষ বাঁধবে অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হবে এবং সংঘর্ষের ফলে এই ইলেকট্রনের যে গতিশক্তি আছে সেই গতিশক্তিটা এই পরমাণুতে সঞ্চালিত হবে অর্থাৎ পরমাণু এই গতিশক্তি লাভ করবে এবং এই গতিশক্তিটাই পরবর্তীতে তাপশক্তিতে রূপান্তরিত হবে এর ফলে কি হবে পরিবাহীটি উত্তপ্ত হয় এই কারণেই তড়িৎ পরিbahite তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী উত্তপ্ত হয় অর্থাৎ তাপ উৎপন্ন করে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী উত্তপ্ত হয় এটারই কাজে লাগিয়ে তোমার এই যে আমরা যে কাপড় ইস্ত্রি করি ইস্ত্রি তৈরি হয় এখানে কিভাবে কাপড় মানে কাপড় ইস্ত্রি করার সময় আমরা দেখি যে ওই ইস্ত্রিটা গরম হয় এবং তার ফলে এখানে আমরা কাপড় ইস্ত্রি করতে পারি তাহলে এইটা এইটা অর্থাৎ তরিত প্রবাহ পরিবাহিতে যে তাপ উৎপন্ন হয় সেটা আমরা কাজে লাগাতে পারি আচ্ছা এখন যে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে কি পরিমাণ তরিত প্রবাহিত করতে হবে কি পরিমাণ রোদ থাকতে হবে এগুলো আমাদের হিসাবের দরকার আমরা যদি একটা ইস্ত্রি বানাতে যাই তাহলে আমাদের কি কী ব্যবস্থা নিতে হবে সেগুলো আমাদের জানার দরকার এবং সে কারণে আমাদের এগুলা হিসাব করতে হবে তরিত প্রবাহের ধরুন উৎপন্ন তাপের হিসাব তৈত প্রবাহের ধরুন উৎপন্ন তাপের হিসাব আমরা জানি পরিবাহিতে তৈর প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয় তাহলে সেই উত্তপ্ত হওয়ার ফলে যে তাপটা আমরা পাবো সেই তাপের হিসাব এবং কিভাবে দেখবো যে পরিবাহীটি রোধ কীরকম তৈর প্রবাহ কেমন তারপরে তার ভোল্টেজ কত বা বিভব কত সেগুলো আমরা হিসাব করে দেখব আচ্ছা এখানে আমরা একটি পরিবাহী নিলাম সেই পরিবাহী রোধ আমরা ধরে নিলাম আর পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং পরিবাহিতে মনে করো আইএমপি আর তৈরি প্রবাহিত হচ্ছে আচ্ছা এই পরিবারের দুই প্রান্তের বিভব যদি ভি হয় বা বিবাহ পার্থক্য যদি ভি হয় তাহলে সেই সে অনুযায়ী আমরা কি বলতে পারি এক কুলো মাধানকে পরিবারের এক বিন্দু থেকে আরও বিন্দু আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ ভি তাহলে আমরা এখানে দেখতে পারি পরিবাহীর পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক কুলো মাধানকে আনতে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজের পরিমাণ ভি এই অর্থাৎ আমরা এখানে যে এই পরিবারের দুই প্রান্তের বিবাহার তো ভি ধরলাম এই কথার অর্থ হচ্ছে কি ওই পরিবারের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক কুলো মাধানকে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ ভি আচ্ছা এখন যদি ওই পরিবারের এক বিন্দু থেকে অর্থাৎ ওই বিন্দু থেকেই আর এক বিন্দু আনতে কিউ কুলম আধানকে সম্পূর্ণ সম্পন্ন কাজের পরিমাণ কত হবে ভি কিউ তাহলে আমরা এখানে কাজ আমরা জানি ডাব্লু তাহলে এখানে পেলাম কিউ তাহলে এখানে ডাব্লু ইজিক্যাল টু ভি কিউ আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন আমরা এই পরিবাহিতে যদি টি সময় কিউ কুলম আধান প্রবাহিত হয় টি সময় কিউ কুলম আধান প্রবাহিত হয় যে পরিবাহিতে আমরা নিছি সেই পরিবাহিতে টি সময় যদি কিউ কুলম আধান প্রবাহিত হয় তাহলে এক সেকেন্ডে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে আচ্ছা এখানে আমরা এটা সুন্দর করে লিখি ওই পরিবাহিতে টি সময় কিউকুল আধান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহিতে একক সময় কত আধান প্রবাহিত হয় কিউ বাই টি পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে এটারই আমরা তৈরি প্রভাব মাত্রা আই দ্বারা প্রকাশ করি তাহলে কিউ বাই এই। তাহলে এখানে কিউ সমান আমরা পেলাম আই টি তাহলে এই ইকুয়েশন আমরা বসাই দিই টি তাহলে এটা ধরো আমরা দিলাম এক নম্বর ইকুয়েশান আর এটা দিলাম আমরা দুই নম্বর ইকুয়েশন তাহলে এখানে আমরা পেলাম ডাব্লিউ ইজিক্যাল টু আই টি আচ্ছা এখন এই কাজ যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় এই যে কাজ এখানে আমরা দেখলাম যে টি সুমা আয় পরিমাণ তৈরি প্রবাহিত হয় এবং এই পরিবার দুই প্রান্তের ভি তাহলে এই ক্ষেত্রে যে কাজ পেলাম সেই কাজটা হচ্ছে ডাব্লু আই টি এবং এই কাজটা যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে জুলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি তোমরা জুলের সূত্রটা একটু দেখে নিবা তাহলে সম্পূর্ণরূপে যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে আমরা লিখতে পারি ডাব্লু সমান সমান এইস তাহলে এইখানে এইস হচ্ছে জুল তাপ অথবা তাপের পরিমাণ তাহলে এটার একটা নাম হচ্ছে জুল তাপ এই তাহলে আমরা এখানে তাহলে কত পাচ্ছি এইস ইজিক্যাল টু টি অথবা এখানে আমরা ডাব্লুও দিতে পারি এই তাহলে এটা আমরা ধরলাম তিন নম্বর ইকুয়েশন আচ্ছা এখানে আমরা দেখি আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যাল টু ওহমের সূত্র আমরা ওহমের সূত্রটা আমরা আগে পড়ে নিয়েছি কারণ আমরা ক্লাস নাইন টেনে পড়েছি ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যাল টু আই আর তাহলে এখানে এখানে যদি আমরা এটা বসায় দিই তাহলে কত আসে ডাব্লু সমান সমান আই তাহলে এখানে ভি সমান সমান আমরা কী লিখতে পারি আই আর আর এখানে আই টি তাহলে কত হয় আই স্কোয়ার আর টি এটা আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা লাস্ট ফোন যেটা আমরা পেলাম তাহলে আমরা এখানে পেলাম আই স্কোয়ার আর টি জুস তাহলে তাপের পরিমাণ আমরা পেলাম কত আই স্কোয়ার আর টি আচ্ছা এখন আমরা ক্যালোরিতে প্রকাশ করতে চাই এই যে তাপ তাহলে এখানে আমরা তাপের যান্ত্রিক সমতা সম্বন্ধে একটু দেখি কী তাপের যান্ত্রিক সমতা কাকে বলে এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় অথবা এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয় এটার আমরা জে দ্বারা প্রকাশ করি আমরা জানি ডাব্লু ইজিক্যাল টু জে এইস আমরা এই ইকুয়েশানটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনে নিয়ে আসি এইচ ইজিক্যাল টু ডাব্লু বাই জে তাহলে এখানে আমরা ডাব্লু সমান সমান আমি পেয়েছি কত ডাব্লু সমান সমান আই স্কোয়ার আর টি আই স্কোয়ার আর টি আর যে সমান আমরা জানি ফোর পয়েন্ট টু এগুলো কিন্তু আমার জানা ফোর পয়েন্ট এটার জন্য জুস আমরা পেলাম আর জুস পার ক্যালোরি তাহলে এখন আমাদের এই যে ওয়ান বাই ফোর ফোর পয়েন্ট টু যদি আমরা ভাগ করে নিই তাহলে এখানে আছে পয়েন্ট টু ফোর কিন্তু আইস্কোয়ার আটটি আর এই জুস জুলস চলে গেল আর ক্যালোরি থেকে গেলো এই তাহলে এখন আমরা এখানে তৈরি ফলে উৎপন্ন তাপ যদি আমরা জুলে প্রকাশ করি আর আটটি জুস আর যদি আমরা ক্যালোরিতে প্রকাশ করি এই সিজিক্যাল পয়েন্ট টু ফোর আটটি ক্যালোরি তাহলে এখান থেকে আমরা হিসাব করে ফেললাম যে তরিত প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব তাহলে এটা আমরা পেয়ে গেলাম আচ্ছা আচ্ছা এখন আমরা জুলে তাপির তাপীয় ক্রিয়ার সূত্র এটা আমরা পড়ব এটা তোমাদের যে সূত্রটা তোমাদের অনেক সময় তিনটে সূত্র আছে এই তিনটে সূত্র তিনটে নাম আর কি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে তোমাদের দিতে পারে পরীক্ষায় এক নম্বরের জন্য যে তিনটে সূত্র আছে একটা হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র আর একটা হচ্ছে রোদের সূত্র দ্বিতীয় সূত্র যেটি আর একটা হচ্ছে প্রবাহকালের সূত্র তা তিনটে সূত্র তোমাদের তিন রকম ভাবে পরীক্ষা আসতে পারে জ্ঞানমূলক হিসাবে তাহলে প্রথম সূত্র যেটি সেটা হচ্ছে প্রথম সূত্র হচ্ছে দুলের প্রথম সূত্র অথবা প্রভা মাত্রার সূত্র এখানে একটা জিনিস আমি দেখাই এই সিজিকল আইসকার আর্টি এই যে যে সূত্র এই যে আমরা বের করলাম সেখানে এই সিজিকলটা আইসকার আর্টিস এই সূত্র এই ইকুয়েশন থেকে এই সূত্রগুলো আসছে তাহলে এখানে তোমরা একটু খেয়াল করবা তোমাদের মনে রাখার একটা দেখাই দিই কিভাবে মনে রাখতে পারবা তাহলে এইখানে এইচ সিজিক্যাল টু আইস্কোয়ার আর টি তাহলে প্রথমে তোমরা আইস্কার এইচের সাথে আইস্কোয়ারের সূত্র আইস্কোয়ারের সাথে সম্পর্ক এই দুইটা তখন স্থির থাকবে দ্বিতীয় সূত্রে সেটা হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র দ্বিতীয়টা হচ্ছে রোদের সাথে তাহলে এই এইচের সাথে আর আর এইটা আর তখন স্থির থাকবে তাই সেটা হচ্ছে রোদের সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এইচ এর সাথে টির অর্থাৎ প্রবাহকালের তখন আই এবং আর তখন স্থির থাকবে তাহলে এই জিনিস দু তিনটা জিনিস তোমরা খেয়াল রাখবা তাহলে এইটা এটা করে একটা একটা করে আমরা দেখাই তাহলে প্রবাহ মাত্রা সূত্র তাহলে কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহকাল যদি স্থির থাকে ওই পরিবাহিতে তৈরি প্রবাহের ফলে যে উৎপন্ন তাপ সেটি প্রবাহকালের বর্গের সমানুপাতিক তাহলে আমরা লিখি এই প্রফোশনাল স্কোয়ার তাহলে এখানে রোধ রোদ এবং প্রবাহকাল টি এই দুইটা স্থির অথবা অপরিবর্তিতই এটা আমরা পেলাম তাহলে এখন দেখো এই সূত্র অনুযায়ী প্রথম সূত্র অনুযায়ী প্রথম সূত্র বলতে এখানে কী বোঝে রোদ স্থির থাকবে আর প্রবাহকাল স্থির তাহলে সেক্ষেত্রে যদি প্রবাহ মাত্রা ওই পরিবাহীতে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করি তাহলে এটা আসবে চার উৎপন্ন তাপের পরিমাণ হবে চার গুণ অর্থাৎ দুই টু স্কোয়ার চার আবার যদি মনে করো তিন গুণ করি তিন ত্রিকে নয় তাহলে এরকম আসবে আচ্ছা এই সূত্র অনুযায়ী যে কোনো পরিবাহীর ধরো রোদ স্থির আছে এবং প্রবাহকাল অর্থাৎ একই সময় ধরে যদি প্রবাহ মাত্রা আই ওয়ান আই টু আই থ্রি হয় আই ওয়ান আই টু আই থ্রি ইত্যাদি হয় এবং তার ফলে ওই পরিপরিতে উৎপন্ন তাপ যথাক্রমে এইচ ওয়ান এইচ টু এবং এইচ থ্রি ইত্যাদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা পাবো এইচ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার ইকোয়াল টু এইচ টু বা আই টু স্কোয়ার ইকুয়াল টু এইচ থ্রি ইকোয়াল টু আই থ্রি স্কোয়ার সমান সময়ান দুর্ভোগ এগুলো দিয়ে তোমাদের কিন্তু অঙ্কও থাকতে পারে এই তাহলে এটা হচ্ছে প্রথম সূত্রটা আচ্ছা এরপরে আসছে আমরা দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র অথবা রোদের সূত্র তাহলে এখানে যে কোনো পরিবাহীর রোদের সাথে এই ঠিক আছে এইটা তাহলে এই দুইটা স্থির তাহলে এখানে কোনো পরিবাহীর তৈত প্রবাহ মাত্রা এবং প্রবাহকাল যদি স্থির থাকে তাহলে পরিবাহিতে তৈত প্রবাহের ফলে উৎপন্ন তাপ পরিবাহীর রোদের সমানুপাতিক এই আচ্ছা এই সূত্র অনুযায়ী মনে করো ভিন্ন ভিন্ন পরিবাহের রোদের ভিতর দিয়ে যদি একই সময় ধরে একই পরিমাণ প্রবাহ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে পরিবাহের রোদ যদি দ্বিগুণ করে তাহলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বিগুণ হবে চারগুণ করলে উৎপন্ন তাপের পরিমাণও চারগুণ হবে আচ্ছা এখন যদি কোনো রোদের রোদগুলা যদি আর ওয়ান আর টু আর থ্রি হয় এবং এর ফলে ওই পরিবাহিতে এই সূত্র অনুযায়ী এই সূত্রতে কি কি স্থির আছে সেটা কিন্তু বলতে হবে এই সূত্র অনুযায়ী কোনো পরিবাহী অনেকগুলো পরিবাহী সেই পরিবার রোদগুলো আর ওয়ান আর টু আর থ্রি এবং এদের ভিতর দিয়ে যদি একই মানের প্রভাব যদি আই এবং টি অর্থাৎ একই মানের প্রভাব এবং একই সময় ধরে প্রবাহিত হয় তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপের পরিমাণ যথাক্রমে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখতে পারি এইচ ওয়ান বাই আর ওয়ান এইচ থ্রি ভাগ আর থ্রি ইকুয়াল টু দুর্ভোগ এটা খেয়াল করে পড়বা যে এই সূত্র অনুযায়ী পরিবাহের প্রবাহ মাত্রা এবং প্রবাহকল অর্থাৎ একই মানের প্রভাহ এবং একই সময় ধরে যদি আর ওয়ান আর টু আর থ্রি রোদের ভিতর দিয়ে প্রবাহিত হয় তার ফলে ওই পরিবে ওই পরিবেগুলোর মধ্যে উৎপন্ন তাপের পরিমাণ এইচ ওয়ান এইচ টু এইস থ্রি হয় তাহলে সেক্ষেত্রে এইচ ওয়ান বাই আর ওয়ান সমান সমান এইচ টু বাই আর টু ইকুয়াল টু এইস থ্রি বাই আর থ্রি সমান সমান আচ্ছা কোনো পরিবহের মধ্যে দিয়ে তাহলে তৃতীয়টা এইটার সাথে এইটা তাহলে কোনো পরিবহর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহের প্রবাহ মাত্রা এবং রোদ যদি স্থির থাকে ওই পরিবাহিতে যে তড়িৎ প্রবাহিত হবে তার ফলে যে তাপ উৎপন্ন হবে অর্থাৎ উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহকালের সমানুপাতিক তাহলে আমরা এখানে একটি এইচ প্রফেশনাল টি এই তাহলে এখন দেখো এখান থেকে এই সূত্র অনুযায়ী একই কোনো পরিবাহের ভিতর দিয়ে যদি একই মানের তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় তাহলে পরিবাহের প্রবাহকালের যদি দ্বিগুণ করো তাহলে এখানে উৎপন্ন তাপের পরিমাণও দ্বিগুণ হবে তিনগুণ করলেও উৎপন্ন ধাপের পরিমাণ তিনগুণ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে ক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলতে চাই যে এই জুলে এই সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী তৃতীয় অর্থাৎ প্রবাহকালের সূত্র অনুযায়ী আমরা দেখছি যে এখানে তৈর প্রবাহ মাত্রা অর্থাৎ পরিবাহিতে যদি এখানে আই এবং আর তাহলে পরিবাহিতের একটা নির্দিষ্ট পরিবাহ সেই পরিবাহের মধ্যে যদি একই মানের তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই পরিবাহিতে উৎপন্ন তাপ এবং ভিন্ন ভিন্ন সময় ধরে যদি প্রবাহিত হয় অর্থাৎ টি ওয়ান টি টু টি থ্রি সময় ধরে যে ওই পরিবাহিতে একই মানের প্রভাব অর্থাৎ আই মানের প্রবাহ যদি প্রবাহিত হয় তাহলে সেখানে উৎপন্ন তাপের পরিমাণ যথারকম এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এইচ ওয়ান ভাগ টি ওয়ান সমান সমান এইচ টু ভাগ টি টু এইচ থ্রি ভাগ টি থ্রি তাহলে এখান থেকে আমরা পেলাম এই আচ্ছা এখন এই যে তিনটা সূত্র এই তিনটে সূত্রকে যদি আমরা একত্র করি তাহলে আসে আই স্কোয়ার আর টি এখন যদি এখানে আমরা একটা দ্রুব রাশি দিই অর্থাৎ কে দেই তাহলে আই স্কোয়ার আর টি এখন যদি আমরা জুলে প্রকাশ করি তাহলে কে ইকাল টু ওয়ান তাহলে এই সিজিক্যাল টু আই স্কোয়ার আর টি জালে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম আচ্ছা আচ্ছা এই পর্যন্ত থাকুক আজকে জুলের সূত্র পর্যন্ত আমরা পড়ালাম তোমরা এই পড়াগুলা তোমরা ভালো করে পড়বে যাতে তোমাদের মনে থাকে কারণ এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসতে পারে ফাইনাল পরীক্ষায় আসতেই পারে এই জন্য তোমরা এগুলো ভালো করে পড়বে পরবর্তী যে পড়াগুলো পড় পড়াবো সেগুলো তোমাদের ভালো করে বোঝার জন্য এই পড়াগুলো তোমাদের ভালো করে পড়তে হবে একটার সাথে আর একটা লিঙ্ক আছে আর তোমরা যে ভালো করে যেমন পড়বে তেমন তোমাদের আর একটা দায়িত্ব কী যে তোমরা সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে কাদের কাছে তোমাদের যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের কাছে তোমরা শেয়ার করে দিবা সে যে কলেজেই হোক একাদশ দ্বাদশ শ্রেণী শ্রেণীর স্টুডেন্ট হলেই তোমরা সেখানে তোমরা সাবস্ক্রাইব শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করবে তাহলে আজকে এই পণ্য থাকুক তোমরা ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ